গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। মর্নিংয়ে ঘুম থেকে উঠে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি আজকে ভাবলাম যে মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করি। আজকে আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট আসবে, হয়তো থাম্বনেল দেখে সবাই বুঝেই ফেলেছে যে স্পেশাল গেস্টটাকে। তার আগে আমি গিয়েছিলাম জয়শ্রীর বাড়িতে, আজকে জয়শ্রী আসবে। সো আমি ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। ঘুম থেকে উঠে মিন্স ফ্রেশ হয়ে এসে আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। ব্রেকফাস্ট রেডি করতে গিয়ে দেখলাম মিন্স বাদামগুলো আগে ভেজানো, প্রায় দিন মানে প্রত্যেক দিনই মা ভিজিয়ে রাখে রাত্রে, কিন্তু আনফর্চুনেটলি আজকে ভিজাইনি। তার জন্য আমি ভিজাচ্ছি এখন জল দিয়ে। মিন্স ভিজিয়ে রাখলে তো এখন আর হবে না, 5-10 মিনিটের মধ্যে তো এটা আর একটু সফট হবে না। মিন্স অ্যালমন্ডটা তো এমনিতেই একটু শক্ত থাকে না, ওভারনাইট সোক করে রাখলে তখন গিয়ে সকালে খাওয়া যায়। তো আমি কি করেছি, এটাকে সিদ্ধ করে ফেলেছি। সিদ্ধ করে 5-7 মিনিট সিদ্ধ করলেই হয়ে যায়, 5-7 মিনিট একটু গরম করলেই, বসিয়ে দিয়ে গরম করলেই হয়ে যায়, তখন খাওয়া যায়, সফট হয়ে যায় আর কি, স্কিনটা উঠে যায় ইজিলি, খাওয়াও যায়। তো এখন আমি রেডি করছি আমার ব্রেকফাস্টটা। এখানে আমি চিড়া নিয়েছি, আমি চিড়া দিয়ে আজকে ব্রেকফাস্টটা করব। চিড়াগুলো ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপর রেডি করছি এখন। আমি এখানে বেশি চিড়া নিইনি, অল্প একটু নিয়েছি, কারণ এটার সঙ্গে আমি অনেক কিছু মিক্স করব। তো মিক্স করলে এমনিতেই অনেকগুলো হয়ে যাবে, খেতে পারবো কি না এতগুলো তাও জানি না, তার জন্য অল্প করে চিড়া নিয়েছি একটু। আমার ব্রেকফাস্ট অলমোস্ট রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আর একটা কথা, আমি এখানে খেজুরটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো, এগুলো দিতে দিতে মনে পড়লো যে আর খেজুরটা নিয়েছি। এখন খেজুরটা নিয়ে ধুয়ে দিচ্ছি এটার মধ্যে কী কী দিয়েছি আমি বলে দিই। এটার মধ্যে আমি চিড়া দিয়েছি, দেখিয়েছি আমি চিড়া, একদম অল্প একটু চিড়া নিয়েছিলাম, কারণ জানি এগুলো অনেক বেশি হয়ে যাবে পরে। চিড়াটার মধ্যে অ্যাকচুয়ালি চিড়াটা আমি ফার্স্টে ধুয়ে নিয়েছিলাম, আর চিড়াটার মধ্যে আমি যে দুধটা দিয়েছি এটা একদম গরম দুধ দিয়েছি। গরম দুধটা দেওয়ার কারণ হলো চিড়াটা একদম সফট হয়ে যাবে, তা না হলে চিড়াটা শক্ত শক্ত হয়ে থাকতো। তো গরম দুধ দিয়েছি এটার মধ্যে, কলা দিয়েছি, আপেল দিয়েছি, খেজুর দিয়েছি, আর কাঠবাদাম, কাজু বাদাম দিয়েছি, এতটুকুই দিয়েছি। চিনি ইচ্ছা করলে দিতে পারো, ইচ্ছা করলে দিতে পারো, নাও দিতে পারো, না দিলেও চলে। বাট এটার মধ্যে আমার একটু একটু মিষ্টির দরকার ছিল, আমার মুখে দিয়ে মনে হয়েছিল যে একটু মিষ্টি লাগবে, তার জন্য আমি একটু চিনি দিয়েছি। বাট খেতে খেতে পরে মনে হয়েছে যে চিনিটা বেশি হয়ে গেছে, কারণ তখন খেজুরের সুইটনেসটাও অ্যাড হয়ে গিয়েছিল। এই দেখো আমাদের বাড়িতে কে এসছে, থার্ড জেন্ডার, ওরা অনেকেই হয়তো ওদেরকে দেখেছো বা ওদের ডান্স টান্স দেখেছো। এই মহিলাটা যে ডান্স করেছে, উনি কুলার মধ্যে চাল আর আলু নিয়ে ডান্স করেছে, একটা চালও নিচে পড়েনি। যেরকমভাবে উনি নেচেছে, সবকটা চালই জায়গায় ছিল। আমি ভিডিওটা অ্যাকচুয়ালি ফাস্ট করে দিয়েছি, তার জন্য ওদের ডান্সটা এরকম হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা ভালো করে নেচেছে। আর এইখানে দুটা মহিলার থেকে যেটা শাড়ি পরে রেখেছে, উনি হলো হিন্দু রিলিজিয়ানের, আর যেটা একটা টপ পরে আছে আর একটা স্ল্যাক্স পরে আছে, প্লাজো পরে আছে, উনি হলো মুসলিম। তারা লেটস এনজয় দ্য ডান্স। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, কেমন আছো বলো?
হ্যাঁ নমস্কার। আর গেলি গান ছোস তো তুই পারান ছোস না কেন ডান খামো কিন্তু হ্যাঁ বাড়ি দিতে পারবো নি ফিরা তুই যাইতে পারবি নি থ্যাংক ইউ থ্যাংক ইউ ধুমছে একটা বৃষ্টি আয়ো তুই আজকা থাক আমরা বাইরে তো পারতাম না হ্যাঁ এটাও তো ঠিক ঠিক আছে রামকাকা খুলে তো এখন রামকাকা দোকান খুলে ফাইনালি জয়স এসে পড়েছে আমরা রুমের মধ্যে বসে বসে একচুয়ালি কেস টাইপই করছিলাম তখন দেখলাম আকাশটা খুবই মেঘলা হয়ে গেছে তো জয়স বলো চল চল ছাদের থেকে একটু ঘুরে আসি তো আমরা ছাদে এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য একচুয়ালি আমি জয়স যেদিন আমাদের বাড়িতে এসে সেদিন আমি তেমন ভিডিও করিনি রিজনটা হলো যে আমার বাড়িতে তো আমার ফ্যামিলি মিন্স মা আছে বাবু ছিল না এদিন বাড়িতে বাট ভাই ছিল আর জয়শ্রীর বাড়িতে গেলে তো কেউ থাকে না ফাঁকা থাকে একদম বাড়ি ঘর তো আমরা ইচ্ছা মতো ভিডিও করতে পারি মজামস্তি করতে পারি কিন্তু আমরা আমাদের রুমে আমরা মজামস্তি করতে পারি বাট মোবাইলটা নিয়ে যে সবখানে ভিডিও করবো সেটা পসিবল হয় না তো পান যেহেতু জয়শ্রী আনেনি তো আমরা এখন পান বানিয়ে খাচ্ছি এই যে জয়শ্রী পান বানাচ্ছে পান অ্যাকচুয়ালি আমার বাবু পান খায় আমার মা খায় না তো বাবু যেহেতু পান খায় তো ঘরে পানের সব জিনিসই আছে আমরা পান খাবো আরে বাবু মারতে লইব কিন্তু বাবু বাবু মারতে লইব আর কি বুঝছো বাবু মারতে লইব বুঝছো মানে আমার মা না বাবুর মা ইচ্ছা খাইলে দে মা দিস তো বাবুর এটি শুধু খালি খাইতো মানে যতটা টদ্দা না খাইতো ফানও না খাইতো টেস্টি ডিপি মুহো দিয়ে রাখতো বাবু ফানের লগেই দিদি গেল পুরা খানদান খা লেঙ্গে হম দোকান স্টাইল মানে একটু বডিটা একটু ফিকারটা একটু বেশি স্লিম আর কি পানির বডি যেমন টিকটকের রিলস ফটোশুট ভূতনিকে আরে সাইলেন্সার ওয়ালা স্মাইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল